হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, নতুন সব কিছু শুরু করতে হবে। আজকে রাতের 12টা বাজে আর আপনাদের জন্য আমরা বসে আছি, তিনজনা এই যে বসে আছে এখানটায়। 2022 পড়ে গেল আর খুব আনন্দ করবেন, সব কিছু মন থেকে ভালোভাবে পজিটিভ কথা চিন্তা ভাবনা করবেন, সব নেগেটিভ মন থেকে দূর করে দেবেন। আর আমাদের প্রথম যেটা সব থেকে আমরা আশা, যে করোনা মুক্ত যেন আমাদের পৃথিবী হয়, তাহলে আমাদের সব কিছু পৃথিবী থেকে সব দূর হয়ে যাবে। মানে সব যে মহামারী এসেছে, সেই মহামারী যেন খুব তাড়াতাড়ি যেন চলে যায়, এই আশা যেন থাকি। আর যত মনের দুঃখ সব দুঃখ মুছে দিয়ে শুধু আনন্দের খুশি যেন আপনাদের জীবন ভরে যায়। নতুন বছরে সব দুঃখ ভুলে যাবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। তাহলে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনি সবাইকে মন থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফ থাকবেন। কালকে সকালে তাহলে আবার দেখা হচ্ছে। তাহলে চলুন এখন আমরা ঘুমিয়ে যাই। হ্যাপি নিউ ইয়ার। সুজি, সুজিও ঘুমায়নি এখনো, বসে আছে। হ্যাপি নিউ ইয়ার। এই যে সকাল 9টা বাজে, আমরা ঘুম থেকে উঠেছি আর এদিকে পিউ সকাল সকাল খাওয়া শুরু করে দিয়েছে, ভাত খাচ্ছে সকালে। আজকে আমাদের ব্রেকফাস্ট ভাত আর আমাদের ও হ্যাপি নিউ ইয়ার বলছে, রোদে বসে বসে ভাত খাচ্ছে। আর এই যে আমাদের সুজি, ওরও ভাত খাওয়া হয়ে গেছে। এখানে অনেক গল্প পেটে জমে গেছে, কথা পেট ভুলে যাচ্ছে যতক্ষণ আপনাদেরকে বলছি, বলবো সব আস্তে আস্তে বলবো, অনেক গল্প আছে। আর আমাদের ছাদে চলে এসেছি, ছাদে আজকে একটু নতুন কিছু দেখায়। জবার কড়ি হয় শুনে, এই জবার কড়ি জবার বিছন হয় শুনেছিলাম, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখছি জবার বিছন। মানে এটা হাইব্রিড গাছের জবা, তো দেশি জবার বিছন হয় না, কিন্তু এই যে বিদেশি জবা বলে দেখছি বিছন হয়েছে। আমার খুব আনন্দ, জবা গাছের বিছন হয়েছে, নতুন চারা হবে আর একটা দেখাচ্ছি। দাঁড়ান, এই দেখুন জবার বিছন হয়েছে, এখান থেকে আর একটা গাছ লাগানো যাবে, খুব আনন্দ আমার। আর এই যে অনেক ছোটো ছোটো ফুল হয়েছে, যেখানে সুজি দুষ্টুমি করছে গাছগুলো ভাঙছে, আমার খুব কষ্ট হচ্ছে সেটা। এই যে বেগুনি সুন্দরী হয়েছে, আমার মানে বাগান একবারে সুন্দরী রমণীদের ভরে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। গাছ এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, যত অত্যাচার সুজির এই গাছের পুরো আমার ভালো লাগে না। সুজি কেন নিচে খেলতে পারে না, ওর বাগান মানে খেলার মজা লেগে গেছে, কী করবে বুঝতে পারছে না। আপনাদেরকে কটা বিশেষ বিশেষ কথা প্রথমে বলে ফেলি, লাস্টে আমার মনে থাকে না, সেটা ভুলে যাবো, দেখিয়ে দিই। এই যে আমার সুজির ভ্যাকসিনের বই, আমাদের যেন বাচ্চাদের পোলিও কার্ড থাকে তেমন আমার ভ্যাকসিন দিয়েছি সুজিকে। সে সুজির এই যে কম্পানিয়ান অ্যানিমেলস পাসপোর্ট, মানে এখানে সুজির যতগুলো ভ্যাকসিন পড়বে, ইঞ্জেকশন পড়বে, সব এখানে লেখা থাকবে। একটা ভ্যাকসিন হয়ে গেল, আবার কিছুদিন পর আরেকটা ইঞ্জেকশন আছে, যেটা হচ্ছে জলতঙ্কের ইঞ্জেকশন হবে, মানে সুজিকে একটা দেওয়া হবে। আমাদের যদি কোনো কারণে কামড়ে দিতে আমাদের বিষ লাগবে না, তাই সুজিকে ওটা কিছুদিন পর দেওয়া হবে। আর আমারও ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেকেন্ড ভ্যাকসিন, তো আমাদের দুজনেরই ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, খুব ভালো কথা, খুব নতুন বছরে একটা ভালো খবর। তো চলুন আর কী কী হচ্ছে দেখা যাচ্ছে সারাদিন। আর একটা কথা হচ্ছে, গতকাল আমার মানে কঠিন মানে অসুখে পড়ে গেছিলাম, অসুখ মানে গ্যাস অম্বল হয়ে গেছিলো, মানে এমন গ্যাস অম্বল হয়ে গেছিলো যে আমি নতুন ব্লগ শুরু করবো বলে প্ল্যান করা ছিল, কিন্তু আমি করতে পারিনি। এত শরীর খারাপ, মানে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি, কীভাবে দিনটা গেছে আমি নিজে জানি না। প্রচুর ওষুধ খেয়েছি, প্রচুর ওষুধ খেয়েছি, কিন্তু ওষুধের কোনো কাজ হয়নি। মানে হজমের গ্যাসের ওষুধ খেয়েছিলাম, দিয়ে আমি যখন ভ্যাকসিন নিতে গেছিলাম, ওইখানে ওই স্বাস্থ্যকর্মী দিদিরা গল্প করছিলো যে গ্যাস হলে জিরে যদি ফুটিয়ে যদি সেই জলটা খাওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্যাস ভালো হয়ে যায়। তো আমার সে কথাটা মাথায় ছিল, শুনেছিলাম। তো আমি রাত্রিবেলা কী করছিলাম, সারাদিন তো সেই জোয়া ঢেকে উঠছিলো আর গ্যাস অম্বল কাকে বলে, সব তো একবারে পরিপূর্ণই ভর্তি হয়ে গেছিলো আমার দেহে। সেই তখন আমি রাত্রিবেলা কী করলাম, ওই জোয়ান, এক চামচ জোয়ান আর এক চামচ জিরে, কাঁচা জিরে মানে গোটা জিরে, এক গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস করে সেই জল খেলাম। তার কিছুক্ষণের মধ্যে আমার জোয়া ঢেক আর গ্যাস একবারে সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেছিলো। আমি তো অবাক হয়ে গেছে, সারাদিন যা কষ্ট পেয়েছিলাম সেটা যদি আমি মানে সঙ্গে সঙ্গে করতাম, সকালে করতাম, তাহলে আমার সারাদিন কষ্ট পেতাম না। সত্যি এটা একটা টিপস আর টোটকা আপনারা কিন্তু ভালোভাবে মনে রাখবেন, যদি গ্যাস অম্বল প্রচুর পরিমাণে হয়েছে দেহে, তাহলে ওই জিরে, গোটা জিরে যে আমরা রান্না করি, সেই গোটা জিরে এক চামচ আর জোয়ান এক চামচ গরম জলের মধ্যে ফুটাবেন, এক গ্লাস জলকে হাফ গ্লাস করে তারপরে সেই জল খেতে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গ্যাস অম্বল ভালো হয়ে যাবে। মানে এটা ওষুধের থেকেও মানে কী বলবো, বিশাল ব্যাপার, এটা একটা মানে মহাগুরু, এটা একটা ওষুধের থেকেও মহাগুরু। তো এটা আপনারা খেয়ে একবার দেখবেন, আমি কিন্তু খুব উপকার পেয়েছি, কালকে আমি খেয়েছি বলে আজকে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। তাহলে চলুন আর কী কী হচ্ছে দেখা যাচ্ছে। কালকে বাবা নিয়ে এসছে, বলেছে এই ওটস নিয়ে এসছে সবার জন্য, মানে ওটস খেতে বলছে বাবা। কালকে ওটস নিয়ে এসছে, আজকে সকালে করতে পারলাম না, দেরি হয়ে গেলো, সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, কিছু করা হচ্ছে না, থাক দেখি কখন রাত্রে করে ভাবছি। আজকে রান্না বান্না বলতে আমি মুগের ডাল একবার পাতলা করে মুলো আর গাজর দিয়ে করছি, আর আলু ফুলকপি একটা তরকারি করছি পুরো পাতলা পাতলা একবারে। আর আজকে করবো গাজরের হালুয়া, ওই জন্য তাদের রান্না চাপিয়ে দিয়েছি, তো গাজরগুলো পুরো ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি চলুন। এই যে আমার হালকা পাতলা মুগের ডাল সবজি দিয়ে হচ্ছে, ফুলকপির তরকারি আলু দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে গাজর জলে ভিজিয়ে রেখেছি। তো ভাবছি আজকে গাজরের যে শুটকি হচ্ছে, কাজু শুটকি, সাজু শুটকিটা শুটকি না করে ওকে আজকে ঘতি করে ওর শেষ অবস্থা করবো। চলুন দেখি গাজর হালুয়া কখন করছে, আগে পুরোতে প্রচণ্ড সময় লাগে, যেন তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি।
মানুষের লোভ দেখুন, যেমন আমার লোক কালকে তো গ্যাস অম্বলে মরছিলাম, আর ভাড়াটিয়ারা পাখি সাপটা দিয়ে গেছে, লোভ সামলাতে পারছি না, খেতে ইচ্ছা করছে, কি করবো বলুন। মানুষের লোভ, লোভ তো মানুষকে শেষ করে ফেলে। খাই একটা, খেতে ইচ্ছা করছে, খেয়ে নি। হ্যাঁ গ্যাস অম্বলে আর জিরে আছে তো জিরে জল খেয়ে নিবো, অসুবিধা নাই, খেয়ে দেখি একটা। মুখের সামনে ভালো ভালো জিনিস সে যে কেমন লাগে, থাকলে না কেমন লাগে, খাবো না খামলা বলে দুটো খেলিলাম, জানি না কী হবে, ইয়ার হবে যাহার হবে, তাই বল এগুলো তো সবসময় পাওয়া যায় না। আর আমি তো উল্টোতেই পারি না, পাটি সাপটা বানাচ্ছি উল্টোতেই পাচ্ছি না, কি করবো বলুন, খুব দুঃখ, আমি সব করতে পারি শুধু পাটি সাপটাই উল্টোতে পারি না, এটা সারা জীবন আফসোস থেকে যাবে। এত চেষ্টা করি পাটি সাপটা আমি কিছু তো উল্টোতেই পারি না কেন, কি যে মানে সব রকম চেষ্টা করি তা পাচ্ছি না। হ্যাঁ পাটি সাপটা বানানোর কি দরকার, আমাদের কাছে দিচ্ছে তো সবাই, ঠিক আছে। আলু ফুলকপির তরকারি কমপ্লিট, হিং দিয়ে করেছি, হিং হজমে সহায়তা করে, ওই জন্য আজকে হিং দিয়ে সব রান্নাবান্না। আমি তো এই কড়াইয়ের মধ্যেই গাজর কুড়াতে বসে পড়েছি, অর্ধেক হাত ব্যথা হয়ে গেছে, এখন অর্ধেক হাত ব্যথাতে সময় লাগবে, তো কুড়িয়ে নিই, বিশাল খেতে গেলে হবে, ঝামেলাও আছে, ঝামেলা না করলে না ভালো মন্দ খাওয়া যায় না, আর ভালো মন্দ খাওয়া মানে পেটের প্রবলেম, কত রকমের ব্যাপার আছে আমাদের। যে এই দু বছর ধরে, হ্যাঁ দু বছর আড়াই বছর হবে, এই যে করোনার যে প্রকোপ চলছে, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করছি না এই বছরই ভালো হয়ে যায়, এটাই আমার সব থেকে আশা আকাঙ্ক্ষা, মানে এইটা আগে ভালো হোক। আমার এই করোনাটাকে প্রচণ্ড ভয় লাগে, কারণ এই করোনার জন্য আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, সবার চাকরি বাকরি, তো চাকরি আছে তাদের ঠিক আছে, তাদের ব্যবসা স্কুল কলেজ দেখুন দেখুন কীভাবে সুজে সব বন্ধ হয়ে গেছে, ছেলে পেলে বাচ্চা সব মানে ঘরে বসে বসে আর পাগল হয়ে গেলো, আর তাদের ব্যবসা বাণিজ্য তাদের তো অবস্থা খুবই খারাপ, কী বলবো, ঠাকুর করে যেন সব ভালো হয়ে যায়, সবার সব কিছু ভালো হয়ে যায়, সব আগের মতন ফিরে পায়, এটা আমার খুব ইচ্ছে। আমি তাই এই কালকে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে সবার যেন মঙ্গল হোক, আর সবার আগের মতন যেন সব কিছু হয়ে যায়, দেখি ভগবান আমার এই উইশটা পূরণ করছে নাকি, ইচ্ছেটা পূরণ করছে নাকি, করোনামুক্ত পৃথিবী হোক, আমি শুধু একটা ঠাকুরকে বলি করোনামুক্ত পৃথিবী হোক। এই যে আমার 2 কেজির মতন গাজর কুড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, আমার হাত টাত সব গেল। আর এইদিকে পিউ লেবুর রস করছে, শ্যাম্পু করবে, পিউ বলছে যে তুমি এই লেবুর শ্যাম্পুর যেটা আছে আমি করি টিপসটা তুমি বলেছো আগে, আনছি মানুষকে বলতে বলতে মানুষের মাথা খারাপ করে দেবো, যদি মানুষের উপকার করতে পারি বলতে বলতে, তো এই লেবু বাতি লেবুর রস আর শ্যাম্পু করছে পিউ, এটা খুশকি খুব ভালো কাজ করে। আর আমার গাজর সিদ্ধ করবো, এবার গাজরটা কোরানো হয়ে গেছে, আমি আজকে সিদ্ধ করে করবো, এই মানে একবার ডাইরেক্ট গাজর করে না, একটু গাজরের যে গন্ধটা খুব বাজে লাগে, তা আমি খাচ্ছি সিদ্ধ করে গাজরের জলটা ফেলে দিয়ে তারপরে গাজরের হালুয়া বানাবো, চলুন। পিউ বাথরুমে স্নান করতে ঢুকেছে, আর সুজি কী করছে, পিউ ওখান দিয়ে পাবে করেছে, সুজি 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 তুই চান করবি, এখন তুই বসে চান করবি, তুই পাটা সরা পাটা সরা পাটা সরা, দেখছে কেমন, ও পাশ হবে না, ওখান দিয়ে সবে না, দুজনেই থাকুন দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে, ঢুকেছে ভিতরে, হ্যাঁ দুজন একসঙ্গে চান করছে, দুজন একসঙ্গে চান করে না, মা কি করছে, সুজি সুজি আর পিউ দুষ্টুমি করছে, আর আমার দিকে গাজর সিদ্ধ করা হয়ে গেছে, এই দেখুন গাজর আমি পুরো সিদ্ধ করে নিচ্ছি, হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ছেঁকে নেবো, এবার একটু অন্যরকম পদ্ধতিতে করবো, আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দিব, গাজরের হালুয়া মানে তো ঘি কাজু কিশমিশ, আমি তো কাজু দিব না কিশমিশ দিব, কারণ পিউ খাবে না, কিশমিশটাও ছেড়ে ফেলবে, আর কাজুটা আমি দিলাম না, কত দামি দামি শুকনো ফল ফেলে দিলে খুব গায়ে লাগে, তেজপাতা আর ইয়ে দিয়ে দিলাম, কি বলে কিশমিশ দিয়ে দিলাম, ঘরের ঘি এটা আমার ঘিয়ের কৌটো, এর মধ্যে ঘরের ঘি এটা আমার, আবার এর ফাঁকু বলে দিই, এই দেখুন সর জমেছে কতটা দেখা যাচ্ছে, ভর্তি সর আছে মধ্যে, এটাকেও ঘি করবো একদিন, দেখাবো কতবার ঘি করেছি আপনাদেরকে, কতবার দেখিয়েছি তাও দেখাবো, বলছি না এক জিনিস আপনাদেরকে দেখাবোই, তাছাড়া কী দেখাবো বলুন, এই একই তো সেই ঘর সংসারের কাজ, তো আমরা কাজু কাজু বলছি কিশমিশ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি কাজু সিদ্ধ করেছিলাম দিয়ে দিলাম, 500 দুধ আছে দিয়ে দিলাম, ঘরে দেখছি আমুল গুঁড়ো প্যাকেটের মধ্যে আমুল গুঁড়ো আছে, এটাও দিয়ে দিলাম, যে শুকনো সন্দেশ মানে দুধের চাচি থাকলেও দিয়ে দিতে পারেন, তাহলে আরও টেস্ট হয়, কিন্তু এখন আমার কাছে নাই, দুধ দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি, আর এরপরে দেবো চিনি, আর দেবো এলাচের শুকনো ডাস্ট করে দেবো এলাচ, তাহলে আমার গাজরের হালুয়া কমপ্লিট হয়ে যাবে। এবার আমি মধ্যে চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম,
আমার গাজরের হালুয়া কমপ্লিট। এবার আমি নিচের ভাড়াটিয়াদের ঘরে দিতে যাচ্ছি, তিনটে ঘরে একটু করে দিয়ে আসি। বৌদিকে ক্যামেরার সামনে করবো, আসো। এই নাও, কি বানিয়েছি একটু করে সবাই নাও। এই নাও, তুমি এটা নিয়ে যাও, আমি এই ঘরে দিয়ে আসি। সুজনকে তো চিনে, তার সুজন কারো দেখাই। এই নাও সুজন, এটা এটা নাও, এটা এটা নাও, আমাকে বাটি ঢেলে দাও। আরেকটা বাটি আছে, সব সেজে গেছে। আজকে সবকে ভিডিওতে দেখাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার শ্রুতি। এ নাও, এটা বাটি ঢেলে দাও। গাজরের হালুয়া বানিয়েছি, তিন ঘরে দিলাম। শ্রুতি, শ্রুতি তো একটা চোখ বন্ধ। শ্রুতি কোথায় যাচ্ছ? ভিডিও হচ্ছে, দেখবো তোমাকে সবাই। শ্রুতির মুখটা তো ঢাকা। এই যে শ্রুতির মা, আমাদের আরেক ঘরের ভ্যারাইটিয়া। কি সাজছে, লিপস্টিক দিচ্ছ? ওরে মা রে, মা একবারে লাল লাল করে লিপস্টিক পরে দিচ্ছে। আমার এক বৌদি ভাড়াটিয়া, হাই বলে দিল। তো এই ভাড়াটিয়াদের সঙ্গে আমরা সবসময় থাকি, দেওয়া থোয়া যা হয় মনের খুশি আদান প্রদান করি, এইভাবে তো বাঁচতে হবে। তো চলুন, অনেক কাঁদাছি, আমি বক বক করে যাচ্ছি, কিছু হয়নি, পরে কথা বলছি। আবার এসে ছাদে এসে দেখছি, ভাবি যে বছরের দিন মাথাটা গরম করবো না, তাও গরম হয়ে যাবে। কপালে আছে যেটা, কেন সেটা দেখাচ্ছি, চলুন। এই দেখুন, সুজি আমার কুল গাছটা ভেঙে দিয়েছে। এখানে আমি জোড়া দিয়ে দড়ি দিয়ে লাগালাম, এই যে দড়ি দিয়ে লাগালাম, এই নারকেল কুলের গাছ ভেঙে ফেললো। আর কি বলবো, আর আরেকটা দেখাচ্ছি চলুন। এই যে এত সুন্দর গাঁদা গাছের ডালটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমার ভাবলাম যে আমি মাথাটা গরম করবো না, তাও সে আমার মাথা গরম করতেই হবে। পুরো ডালটা ভেঙে গেল, গাছের মধ্যে লাফাবে। তুই আমার গাছগুলোকে ভাঙছিস কেন? হ্যাঁ, এই দুষ্টু, তুই আমার গাছগুলোকে ভাঙছিস কেন? তোমাকে এমন মার দিব না, বছর দিন সব গাছগুলোকে ভাঙছে। হনুমানের জ্বালাই পারি না, তার মধ্যে এলেন আর এক হনুমান, সব ভেঙে ভেঙে শেষ করছে। আমার কথা মতো কান অব্দি ঢুকছে। সুজি, কোনো পাকাই দিচ্ছে আমাকে। এইভাবে দড়িতে লাগিয়ে দিলাম, অনেক সময় ওই ভাঙা জায়গায় জোড়া লেগে যায়। থাকুক, এত অত্যাচার করলে কি গাছ কি করে লাগাবো রে বাবা। কি সুন্দর দেখুন ফুলগুলো হয়েছে, প্রজাপতির মতন। আমার খুব রাগ হয়েছে, সারাদিন ভালো ছিলাম, আমার গাছগুলো ভেঙে দিয়ে আমার মনটা খারাপ করে দিল। এই যে এত দুষ্টুমি করবি তো হবে না, চোখের মধ্যে লাল পিঁপড়া কামড়ে দিয়েছে। আই কামড়াচ্ছিস, কামড়ালি, এত তোকে চোখের মধ্যে লাল পিঁপড়া কামড়েছে, চোখ চুলকাচ্ছে। এবার অত দুষ্টুমি করতে হয় না, আমার গাছ ভেঙে দিয়েছিস, এবার কামড়াচ্ছিস আমাকে তুই। সুজি, একটু মানুষের মধ্যে মানুষ হ, পাগল যাস না সুজি। তার আর একটা ইঞ্জেকশন আছে, খাবি, প্যাক 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 করে খাবি, কামড় খাবি। এই যে দেখুন, চোখের মধ্যে পিঁপড়া কামড়ে দিচ্ছে, চোখ বন্ধ করে আছে এক চোখ। ইস, কীভাবে কামড়ালি হাতের মধ্যে রে। সাতটা বাজে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, ঠান্ডার মধ্যে একটু ঘুম ঘুম নাগি কেমন লাগে, ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখের অবস্থা ফুলে গেছে। আর একটা বছরের প্রথম দিন, আর একটা সুখবর যে আমাদের সকালে যে একটা বাচ্চা দেখেছিলাম শ্রুতি, আমাদের ভাড়াটিয়া, তার আমাদেরকে খাসির মাংস দিয়ে গেল। মানে আমি তো খাসির মাংস খাই না, বাবাও তো না খাওয়ার মতন বাবাকে দিই না, তখন দিয়ে গেছিলাম, কী করবো, পিউকে আর বাবাকে দিব, কালকে রান্না করে দেবো। আজ কাঁচাই ওটা, ওরা খাসির মাংস অল্পই দিয়েছে, মানে আমরা বাবা নিয়ে খাবে বলে তো অল্প করে দিয়ে গেছে। আজকে বারো মানে ঠান্ডার মধ্যে, আজকে তার মধ্যে শনিবার আমরা নিরামিষ খাই, কালকে রান্না করবো। তো ভালো হলো, খাসির মাংস হয়ে গেল। আর আমি খাই না বলে বাবাও আনে না সহজে, বাবাও খায় না, তো দিয়ে গেল ভাড়াটিয়া। আর কথা বলে কি শান্তি আছে, এদিকে সুজি খিদে লেগে গেছে, দুধ গরম করতে হবে। খিদা লেগেছে, খিদা লেগেছে, খাও। ওষুধ আর থাকলেই তোমার বন্ধ পেয়ে যাও না, এমনি দুধ খেয়ে নাও, যে ওষুধ দিবো তুমি খাবো না। তুমি যাবি না কিন্তু সুজি, তোকে তো খেতেই হবে ওষুধটা। সুজি এবার আসছে, লুকিয়ে গেছে আলমারির তলায়, দুধ খাবে না। অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে এই যে নিয়ে এলাম টেনে। ওষুধ থাকলে দুধ খাবে না, আর এমনি দুধ খেয়ে নিবে, অত পারবো না কিন্তু আমি, মার পর মেনে মেনে খাবো দেখিস। এমনি দুধ খাবে, সন্ধ্যাবেলা একটু ভিটামিন ওষুধ খাওয়াই, আর খাবে না, ভিটামিনটা কিছু দেখতে চায় না, খাবি না তুই। হ্যাঁ, ভিটামিন না খেলে মোটা হবি, রোগা ব্যাগটা সবাই ভাবে আমার খেতে দিই না, তোকে যা সেবা করি না, একটা মানুষের বাচ্চা বড় হয়েছে তো, বেশি আদর আদর মাথায় উঠে গেছে জানিস তো। সুজি, এত যুদ্ধ করে পিউকে আমি খাওয়াইনি কোনোদিনও, তোকে যা যুদ্ধ করে খাওয়াই, পিউকে নিয়ে আমার কোনো কষ্ট হয়নি, তোমরা যা কষ্ট হচ্ছে খাওয়াতে। চল এবার, এবার ঘুমাবে, ঘুমাবে, এবার টানা ঘুম ঘুমাবে। বাপরে বাপ, সুজিকে দুধ খাওয়াতে গিয়ে আমার মাথার যে কটা চুল আছে সব কটা মানে খুলে পড়ে গেল। এই খাইয়ে দিলাম, খাইয়ে বাবার লেপের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই টানা এখন সাড়ে একটা নটা অব্দি ঘুমাবে। আর দুধের মধ্যে ভিটামিনের একটা ওষুধ আছে, সেটা দিয়েছি 10 ফোঁটা, ওইটাও খেতে চায় না, গন্ধ লাগে দুধ। ও খাওয়ার জন্য অনেক সময় অনেকক্ষণ ধরে খেয়ে মানে ম্যামাও করছিল, তো দুধটা দিয়েছে খাচ্ছে না। আর এই যে বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, 5টা মিষ্টি নিয়ে এসেছিলো, নিচের ভাড়াটিয়ার বাচ্চা দুটোকে দিলাম 2টো, ওই খাসির মাংস দিতে এলো, তার জন্য আমি আবার 2টো মিষ্টি দিলাম বাচ্চা দুটোকে।
তো চলো না আজকে ব্লগটা আমি আর বড় করব না, অনেক বড় হয়ে যাচ্ছে কথা বল, মানে পেটের অনেক কথা জমে গেছিল শেষও হচ্ছে না। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করব, নতুন বছরের প্রথম দিন আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় খুশিতে মন ভরিয়ে রাখবেন, আর হাসি খুশি থাকবেন। আরেকটা কথা, করোনা থেকে বাঁচতে গেলে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করবেন। আর একটা কিন্তু দেশে মানে পৃথিবীতে রোগ শুরু হয়ে গেছে, কিন্তু খুব সচেতনভাবে সজাগ থাকবেন, এটাও কিন্তু খুব ভয়ানক। তো করোনার মতনই এটা, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবেই আমাদের পৃথিবী থেকে সব রোগ মুক্ত হবে। তাহলে চলুন কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। টাটা। আমি একটু চা করে খাই, ততক্ষণ আপনারা খেয়ে দিয়ে ঘুমিয়ে যান।